ঘরের মাঠে রাজস্থান রয়্যালসদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করলো সাকিবের হায়দ্রাবাদ টস হেরে ব্যাট করে রয়্যালস আর তাতে সাকিব কাউলের বলিং ঘূর্ণিতে একশো পঁচিশ রানে থামে রাজস্থান রয়্যালস প্রথমে টস হেরে ব্যাট করতে নামে রয়্যালস ব্যাটিংয়ে নেমে ডিআর কি শটকে সঙ্গে নিয়ে আজিঙ্কার রাহানে ইনিংসের গোড়াপত্তন শুরু করেন শুরুতে ওপেনিংয়ে নামা শট হতাশ করলেন দু বছর পর নির্বাসন কাটিয়ে ফিরে আসা রয়্যালসকে উইলিয়ামসনের বলে রান আউট হন ডিআরকি শর্ট চার বলে চার রান করে ডাগআউটে ফিরলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলে পরিচিত পাওয়া শর্ট তার দ্রুত বিদায়ে রয়্যালসের আকাশে কালো মেঘ দেখা দেয় তবে তা দীর্ঘায়িত হতে দেননি শর্টের বিদায়ের পর নামা সঞ্জু স্যামসন তিনি রাহানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে দলীয় সংগ্রহকে বাড়াতে সাহায্য করেন এক প্রান্ত থেকে রাহানে ধীরগতিতে ব্যাট চালালেও অপর প্রান্তে ব্যাটে ঝড় তুলেছেন স্যামসন পরে অধিনায়ক রাহানে ১৩ বলে ১৩ রান করে সিদ্ধার্থ কাউলের বলে রশিদ খানের হাতে ক্যাশ দিয়ে সাজঘরে ফিরেন ততক্ষণে দলীয় রান হয়ে যায় ছয় ওভারে পাঁচ বলে বাহানো রান রাহানের বিদায়ের পর ব্যাট হাতে আসেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টকস তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি আট বলে চার রান করে বিলি স্ট্যানলেকের বলে উইলিয়ামসনের হাতে ক্যাশ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অলরাউন্ডারের দ্রুত বিদায় হতাশার ছাপ পড়ে রয়্যালস শিবিরে পরে স্যামসনকে সঙ্গে দেন সঙ্গ দেন রাহুল স্যামসনের পাশে রাহুলও বেশিক্ষণ থাকতে পারেনি তিনি পনেরো বলে সতেরো রান করে সাকিবের বলে মানুষ পান্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আর তাতে অন্ধকার নেমে আসে রয়্যালস শিবিরে একই ওভারে বিধ্বংসী স্যামসনকে ফেরান সাকিব ফলে স্যামসন বিয়াল্লিশ বলে উনপঞ্চাশ রান করে ফিরে যান পরে ব্যাট হাতে নামেন জস বাটলার ও কৃষ্ণাপ্পা গৌতম কোনো রান না করে কাউলের বলে সাহার হাতে দিয়ে গৌতম ফিরে যান বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে আর তাতে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে সাকিবদের লক্ষ্য দেয় একশো ছাব্বিশ রানের হায়দ্রাবাদের হয়ে সিদ্ধার্থ কাউল চার ওভার বল করে সতেরো রান দিয়ে তুলে নেন দুইটি উইকেট এবং সাকিব চার ওভারে হাত ঘুরিয়ে তেইশ রান দিয়ে দুইটি উইকেট নেন এছাড়া একটি করে উইকেট নেন রশিদ খান ভুবনেশ্বর কুমার ও স্ট্যানলেক একশো ছাব্বিশ রানের টার্গেটে ওপেনিংয়ে শিখর ধাওয়ান ও ঋদ্ধিমান সাহা ব্যাট করতে নেমে শুরুতে ঋদ্ধিমান সাহা আউট হয় এরপর ক্রিজে আসেন উইলিয়ামসন শিখর ধাওয়নের ব্যাটিং ঝড়ে দ্রুত হাফ সেঞ্চুরি করেন তিনি শিখর ধাওয়ানের সাতাত্তর ও উইলিয়ামসনের ছত্রিশ রানের শক্ত জুটিতে চব্বিশ বল বাকি থাকতে নয় উইকেটের বিশাল জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন